আমি যে ওয়াজটা করতেছি এটা কি কামের ওয়াজ না এ ওয়াজ না মানবেন আপনার ফুতে বড় অনের পর আপনারে মুই দিইব কথা বলেন না কেন এ ওয়াজ না মানবেন আপনার ফুতে বড় অনের পর আপনারে জুতা করে দিব এ ওয়াজ না মানবেন আপনার ফুতে বড় অনের পর আপনি ভিক্ষা করে ভাত খাওয়ান লাগবো এ ওয়াজ না মানবেন আপনার ছেলে আপনাকে সম্মান করবে না এ ওয়াজ না মানবেন আপনার সন্তান আপনাকে ইজ্জত দিয়ে কথা বলবে না এ ওয়াজ না মানবেন আপনার ফুলা বিয়া করানোর পরে আপনার কথা শুনতো না মনোযোগের সাথে শুনবেন বর্তমান সমাজে এমন একটা অবস্থা মা বাবা সমাজের মধ্যে বসবাস করে মা বাবা নিজেদের দৈহিক ব্যবস্থা নিয়ে সুন্দরভাবে চলাফেরা করার পরে নিজের সম্পত্তি নিজের ইনকাম নিজের টাকা পয়সা সহ সবকিছু ব্যাংক ব্যালেন্স করার পরে যদি মা বাবা সন্তানকে তাদের মতো করে ছেড়ে দেয় আবার ওই সন্তান যখন মা বাবার আদর স্নেহ না পায় বড় হয় তাহলে মনে রাখবেন ওই সন্তান কোনোদিন বড় হওয়ার পর আপনি মা বাবাকে সম্মান করবে না ঠিক না বে ঠিক এই জন্য নবীজির হাদিস শরীফের মধ্যে পাইলাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত এবং আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন নবী আমার ডাক দিয়া বলেন উম্মত আমার শুনে নাও একটা মা বাবা সন্তানের প্রতি চারটা দায়িত্ব জন্মগ্রহণ করার পরে হে মুসলমান সমাজের মধ্যে অনেক বিচার হয় সন্তান মা বাবার বাদ দেয় না সন্তান মা বাবার খেদমত করে না সন্তান মা বাবার কথা শোনে না এমন কথা এমন বিচার কিন্তু সমাজে অনেক হয় কিন্তু সমাজের মধ্যে এমন প্রথা তো এখনো দেখি নাই ওই সন্তানটা মা বাবা নির্দিষ্ট পরিমাণ জাঁকজমক পূর্ণভাবে মানুষ করেছে কিনা আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে নৈতিক আদর্শ দিয়ে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেন ইসলামী শিক্ষা দিয়ে যদি আপনার সন্তানকে মানুষ করতে পারেন খোদা কি কসম কোনোদিন আপনার সন্তান আপনি মার সঙ্গে ওঁচা গলায় কথা বলবে না আপনি বাবার সঙ্গে ওঁচা গলায় কথা বলবে না আপনি মা বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই ওই মা বাবা সন্তানকে কেমন ভাবে মানুষ করবে আপনি নবী আমাদেরকে জানান করে দেন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত আমার তোমরা শুনে নাও মা বাবা কেমন করে সন্তানকে মানুষ করবে নবী যে আমার বলেন একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে চারটা দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই কোন চারটা দায়িত্ব আপনি নবী আমাদেরকে বলে দেন নবী আমার ডাক দিয়ে বলেন এক নাম্বার দায়িত্ব সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই মা বাবা সন্তানকে জন্মগ্রহণ করার পরে নির্দিষ্ট পরিমাণ সুন্দর একটি নাম নির্ধারণ করে দিবে জবান খুলে জুড়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের সমাজের মধ্যে ইসলামী নাম রাখবে দূরের কথা সন্তানের নাম রাখে সুজন্যা হৃদয়া কথা বলেন না এমন নাম রাখে না মুসলমান না মা বাবার দায়িত্ব সন্তানের নাম রাখবা কি সন্তানের নামটা হবে ইসলামিক নাম অন ইসলামিক নাম নয় এক নাম্বার মা বাবার দায়িত্ব নবী আমার ডাক দিয়ে বলেন দুই নাম্বার দায়িত্ব মা বাবার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার মাত্র সাত দিনের মধ্যে সন্তানের মাথার চুলগুলা মুন্ডন করে দিবে কামায়া দিবে আর তিন নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার পরে নবী আমার ডাক দিয়ে বলে ওই সন্তানটা যখন জন্মগ্রহণ করবে এক নাম্বার তুমি তো তার নাম রাখবে দুই নাম্বার তার মাথা মুন্ডন করবে আর তিন নাম্বার দায়িত্ব তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের নামে যদি ছেলে হয় দুইটা ছাগল দ্বারা আর যদি মেয়ে হয় একটা ছাগল দ্বারা তার আকিকা সম্পাদন করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তেমন পরিমাণ জায়গার মালিক না টাকার মালিক না আমি কেমন করে সন্তানের আকিকা দিব বলে তোমার জন্য মাফ কিন্তু যখন তুমি সম্পদের মালিক হবে তখন তুমি তোমার সন্তানের আকিকা প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই ও মায়ার নবী আপনি আমাদেরকে বলে দেন তাহলে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আগে সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব নবীজি চার নাম্বার দায়িত্ব কোনটা আপনার কাছে জানতে চাই এবার আমার নবী বলেন ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের এলেম ওই সন্তানের মাথায় ঢুকাইয়া দেওয়া এটা হলো মা বাবার প্রতি সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কথা বলেন ঠিক না বেঠিক
আমার নবী বলেন একটা সন্তানকে ইন্তেকাল করার পরে কবরে যখন যাবে হাসরের ময়দানে ফুল সেরাতের রাস্তার সামনে ওই সন্তানকে প্রশ্ন করা হবে আল্লাহর কোরআন তার হাতের মধ্যে দেয়া হবে কেন প্রথম ভালো ছিল না সাউন্ডটা সাউন্ড তো ভালো প্রথম লারো কেন না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই নবীজি বলেছেন সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কয়টা জোরে বলেন না আপনারা জোরে বলেন না কেন এই সাতটা দায়িত্ব যদি কোনো মা বাবা পালন করে তাহলে ওই সন্তান জন্মগ্রহণ করার পর যখন সন্তান প্রাপ্তবয়স্ক হবে ওই মা বাবা বুড়া হয়ে যাবে ওই সন্তান কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না জুদা করে দিবে না বুঝেন এই চারটার মধ্যে এক নাম্বার নবীজি বলেছেন সন্তানের একটা নাম রাখা ভালো নাম কি নাম দুই নাম্বার দায়িত্ব সাত দিনের মাথায় সন্তানের মাথার চুলগুলা মুন্ডন করে দেওয়া কামাইয়া দেওয়া তিন নাম্বার দায়িত্ব ওই সন্তানের বাবা মা যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় তার নামে দম দেওয়া অথবা আকিকা দেওয়া আর চার নাম্বার দায়িত্ব ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ এখন আপনি চিন্তা করেন আপনার সন্তান যে আপনাকে ভাত দেয় না ইকু বন্ধ আপনার সন্তান যে আপনাকে খাবার দেয় না আপনার সন্তান যে আপনার খেদমত করে না তাহলে ওই সন্তান কেন খেদমত করে না এই চারটা দায়িত্ব আপনি পালন করেছেন কিনা চিন্তা করেন যদি পালন না করেন তাহলে আপনার সন্তান আপনাকে খেদমত করবে না এটা নবীজিরই বাণী ফুলসেরাতের রাস্তার পারে যখন সন্তান যাবে সন্তান যাওয়ার পরে ফুলসেরাতের রাস্তার পার হওয়ার জন্য সন্তানটা যখন দাঁড়িয়ে থাকবে ওই সন্তানটা দাঁড়িয়ে থাকার পর সন্তান বলবে আল্লাহ আমি ফুলসেরাত পার হতে চাই আল্লাহ বলবে রে বান্দা তুমি ফুলসেরাত পার হতে পারবে না ও আল্লাহ কেন কেন ফুলসেরাত পার হতে পারবো না আমার আল্লাহ বলবে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তুমি সন্তান কি করেছো তুমি জানো না তবে একটা কথা মনে রাখবা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন তুমি শিক্ষা গ্রহণ করতে পারো নাই সোনাইসার এলাকার যুবক সোনাইসার এলাকার মুরব্বীরা সোনাইসার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করেন আল্লাহর কোরআন আপনি পড়তে পারেন কিনা নবী আমার বলেন ওই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা আমি যে ওয়াজটা করতেছি এটা কি কামের ওয়াজ না এ ওয়াজ না মানবেন আপনার ফুতে বড় অনের পর আপনার মুই রইব কথা বলেন না কেন এ ওয়াজ না মানবেন আপনার ফুতে বড় অনের পর আপনার জুতে করে দিব এ ওয়াজ না মানবেন আপনার ফুতে বড় অনের পর আপনি ভিক্ষে করে ভাত খাওয়ান লাগবো এ ওয়াজ না মানবেন আপনার ছেলে আপনাকে সম্মান করবে না এ ওয়াজ না মানবেন আপনার সন্তান আপনাকে ইজ্জত দিয়ে কথা বলবে না এ ওয়াজ না মানবেন আপনার ফুলা বিয়া করানোর পরে আপনার কথা শুনতো না ঠিক না কথা কি বুঝতেছেন তাহলে কয়টা দায়িত্ব হাসরের ময়দানে ফুলসেরাত পার হওয়ার সময় আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে এ বান্দা ফুলসেরাত পার হও পার হওয়ার আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করো কার কোরআন জোরে বলেন আপনার জোরে কথা বলতে হবে কার কোরআন কার কোরআন ফুলসেরাত পার হওয়ার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কথা বলা হবে হে বান্দা তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো বান্দা বলবে আমি কোরআন পড়তে পারি না এবার জিজ্ঞাসা করবা হে ইবনে তাহুমা ইবনে তাম এই সন্তানের বাবা কোথায় তার বাবাকে ডাক দাও সন্তানের বাবাকে সন্তানের সামনে দাঁড় করিয়ে দেয়া হবে হে উমকের বেটা উমকের বাবা তোমার কাছে আমার প্রশ্ন হলো তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ানো তুমি বাবার দায়িত্ব তুমি জানো ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ জানি বলে তুমি কেন তোমার সন্তানকে কোরআন
কোরআন শিক্ষা দেও নাই হুজুর আমি পারি নাই আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে এবার বলা হবে ফুনসেরাতের রাস্তাটা পার হওয়ার জন্য সন্তানকে সন্তান দোষ দিবে বাবাকে যত ফুতেরে বালা খাবান যত ফুতেরে মিষ্টি খাবান যত ফুতেরে খাসির গোস্ত গরুর গোস্ত মাছ খাওয়ান হাসরের ময়দানে আপনার ছেলে কিন্তু আপনাকে দায় দিয়া দিবে আপনি যখন আপনার সন্তানকে কোরআন শিখাবেন না সন্তান বলবে হে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে হে বান্দা তুমি ফুনসেরাত পার হও বলে আমি তো পারবো না এবার বলবে হে বান্দার বাবা মানে আমার বাবা যদি আমাকে কোরআন না শিখায় সভাপতি সাহেবের বাবা যদি ওনাকে কোরআন না শিখায় মাহফিলের আব্দু এই মাহফিলের মধ্যে যিনি আপনাদের মাহফিলের বিশেষ বক্তা ওসমান ইবনে সাদির ব্যক্তি যদি ওনার বাবা কোরআন না শিখায় ওনার বাবাকে বলবে ওই ফুনসেরাতের রাস্তার মধ্যে তোমার বুকটা দিয়া তোমার পাও থাকবে এক সাইডে তোমার হাতগুলা থাকবে এক সাইডে তুমি লম্বা হইয়া শুয়া যাও এবার সন্তানকে বলবে সন্তান বাবার বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসেরাত পার হইয়া যা আমি জানতে চাই যে সন্তান বাবার গায়ের লগে পাওটা একবার লাগলে সন্তান দুই তিনবার করে সালাম করে ওই বাবার বুকে ফাড়া দিয়া কেমনে ফুলসেরাত পার হইবা তুমি সন্তান চিন্তা করো তোমার বাপে না তোমার জন্য বড় কষ্ট করছে অনেকে চিন্তা করে আমার বাপে আমারে শিখাইছে না তাইলে আমার বাপের দোষ আমি শিখব না না নবী আমার বলে এবার যখন সন্তান নাবালক থেকে সাবালক হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হইয়া যায় ওই সন্তান যেন নিজ দায়িত্ব আল্লাহর কোরআন শিখে যদি নিজ দায়িত্ব আল্লাহর কোরআন না শিখে সন্তান যখন তার বাবার বুকটার মধ্যে পাড়া দিবে ফুলসেরাতটা পার হওয়ার জন্য ওই সন্তান ফুলসেরাতের তলদেশে পড়ে যাবে নবীজি কেন 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 ফুলসেরাতের তলদেশে পড়ে যাব বলে এক নাম্বার তোমার বাবা তোমারে শিখায় নাই দুই নাম্বার তুমি নিজে কোরআন শিখো নাই ও মুসলমান কেমনে কবরে গেলে মাওলার কাছে মুখটা দেখাইবা কেমনে কবরে গেলে তুমি মাওলার কাছে মুখটা দেখাইবা আম্মা আব্বার কবরের সামনে যাও মসজিদের ইমাম রে মুয়াজ্জিন রে বাড়া কইরা লইয়া যাও নিয়া যাও অসুবিধা নাই কিন্তু আমার নবী কয় মা বাবা ইন্তেকাল করার পরে ইমাম মুয়াজ্জিন তো পরের কথা সন্তান যখন মা বাবার কবরের সামনে যায়া দুইটা হাত বাড়ে ডাক দিয়া কয় রব্বি রে হামহুমা কামা রব্বায়ানি সগির পরেন রব্বি রে হামহুমা কামা রব্বায়ানি সগির সন্তান যখন এটা পইরা আল্লাহর কাছে দোয়া করে গো ওই সন্তানের চোখের মধ্যে যদি একটা মাছির মাথা পরিমাণ পানির পোটা চলে আসে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে জানি না আজকে বুড়ি চঙ্গের সোনাই সারের মধ্যে কত সন্তান বসেছেন আপনার বাবা নাই কত সন্তান বসেছেন আপনার মা নাই সোনাই সার এলাকায় কত মা বোনেরা পর্দার আড়ালে আছে এলাকায় কত মেয়ের আজকে বেড়াইতে আসছে বাড়িতে আইসা বাবার চেহারা দেখছে না মার চেহারা দেখছে না কারণ মা বাবা কবরে চলে গেছে আগে বাড়িতে আসার সাথে সাথে মা বাবা দুইজনই ডাক দিয়া বলতো রে মাইয়া বাড়িতে আসছো বোরকাটা খোলার আগেই বলতো খাবারটা আগে খায়া নাও এখন কেউ একবারও জিগায় না কত সন্তান আজকের মাহফিলে বসেছো এ সুনাই সারের যুব সমাজ এ মুরব্বী সমাজ আজকে তোমার ডাইনে বামে কত মুরব্বীরা ঘোরাফেরা করে কিন্তু তোমার বয় বাবার বয়সী কত মুরব্বীরা ঘোরাফেরা করে তোমার বাবার চেহারা তুমি দেখো না আল্লাহর দোহাই লাগে এ সন্তানের দল এমন মা বাবা যদি কবর দেশে চলে যায় তুমি সন্তানের এমন জীবন দিয়া কোনো লাভ নাই বলে হুজুর আমার মা বাবা আমি সন্তানের জন্য বড় কষ্ট করেছি আল্লাহর দোহাই লাগে ওই মা বাপরে অনেক সন্তান ঘরের মধ্যে জুদা করে দেয় মা বাপ এই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় ওই ঘরে এক বেলা খায় এ সন্তান তোমার বিবেক নাই তোমার মা বাবা কি জুদা খাওয়ার জন্য তোমার জন্ম দিছিল কেমনে রে তুমি তোমার মা বাপরে জুদা করে দিলা আম্মা আব্বা বুড়া হওয়ার পরেও আম্মা আব্বার খাবারের রুচি পরিবর্তন হয় এক তরকারি দিয়া দুই তিন বেলা খাইতে মা বাবার ভালো লাগে না মা বাপ যদি জুদা না কইরা এক
একটা ঘরে বসায়া তিন ভাইয়ের ঘর থেকে তিন রকমের তরকারি আইনা দিতা মা বাবার যেটা ভালো লাগে মা বাবা ওইটা দিয়ে খাইতে পারতো কিন্তু তোমার মারে তোমার বাবারে তুমি জুদা কইরা দিয়া কি বুঝাইলা কি বুঝাইলা যে মা ঘরে তিন টুকরা মাছ যদি দুপুর বেলা রান্না করতো এক টুকরা মাছ তোমার বাবা খাইতো এক টুকরা মাছ তুমি খাইতা মার মাছের টুকরাটা মা রাইকা দিত আমার ফুতে রাত্রে মজা কইরা ভাত খাইবো কি গো মা আপনি কি দিয়া খাইছেন মা জল দিয়া ভাত খাইয়া পালাইছি আজকে তুমি ফুতই মারে জুদা কইরা দিয়া রাখছো আজকে তুমি ফুতই মারে খানা দেও না কত মানুষ তোমার ঘরে খায় মা জননীর একটা লোকমা খাবার তুমি খাওয়াইতে পারো না মা কবরে বুইলা গেছো তোমার বাপ যে কবরে চলে গেছে বাপে সিরা লুঙ্গিটার জোড়া তালি দিয়া দিয়া চলছে বাপে পুরান জোতাটা পড়তে পড়তে তালকাটা রাস্তার লোকে লাগিয়া গেছে বাপের পায়ের মধ্যে ঠোয়া পুইটা গেছে তবু তুমি ফুতের লাগে আব্বাজান নতুন জুতা কিনে আনতো রাত্রে ঘুম থেকে উঠাইয়া ফুতের জুতাটা পরাইয়া দেখতো ফুতে তুমি খাটের উপরে ওই নতুন জুতা লইয়া লাফালাফি করতা আজকে তোমার বাপ কবরে চলে গেছে পাঁচশো টাকা দিয়া তুমি তোমার বাপের একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারো না তোমার মা পুরান কাপড়টারে সিলাই কইরা কইরা পরছে আরে তুমি মাদ্রাসায় যাইতে দশ টাকা তোমার হাতে দিয়া দিছি স্কুলে যাইতে কলেজে যাইতে তোমার হাতে দশ বিশ টাকা হাতে দিয়া দিছি মা নতুন একটা কাপড় পিনছে না সিরা কাপড়টারে উল্টাইয়া পাল্টাইয়া মা জননী পরছি কিরে আজকে তুমি লাখ টাকার মালিক হয়ে গেছো তুমি তোমার মারে পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইবে এমন ক্ষমতা নাই সোনাই সারের মানুষ চিন্তা করো আজকে যে এলাকার মধ্যে মাহফিল হইতাছে এলাকার কবরবাসী গুলা শুধু হু হু করে কান্না করতাছে আর তোমরা সন্তানের কাছে ভিক্ষুকের মতো হাত গুলা বাড়াইয়া দিছে কত জায়গায় তো ভিক্ষুকরে দশ পনেরো বিশ টাকা একশো টাকা ভিক্ষা দাও আল্লাহর দোহাই ও সন্তানের দল দেও তোমাদের কদম আমার সামনে দাও জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিমু তোমার মা বাপ যদি কবরে থাকে আজকের মাহফিলের মধ্যে বৈশা আল্লাহর দরবারে যদি দোয়া করবা আল্লাহ ও আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে আল্লাহর হস্তে মাফ কইরা দাও অনেক ফুলাফান আছে এখনো ঘর থেকে বাইর হইছে না ঘরে একা একা কান্তাছি অনেক মহিলার আছে এখনো ঘরের মধ্যে কান্দি চিন্তা করে গত বছরের মাহফিলের সময় আমার বাপ ছিল আজকে আমার বাবা নাই আজকে আমার মা নাই আমি সন্তান বড় দিশেহারা আল্লাহর দোহাই লাগে ও সন্তান এমন অবিচার যদি তুমি তোমার মা বাবারে কইরা থাকো যদি তুমি তোমার মা বাপরে খানা না দিয়া থাকো যদি তুমি তোমার মা বাপরে জুদা কইরা দিয়া থাকো তোমার এমন টাকার কোনো দাম নাই এমন বাড়ি গাড়ির কোনো দাম নাই আরে ঘরের টিনের ফুটা দিয়া ঘরের মধ্যে পানি পড়তো মা তোমার উপরে হাত দিয়া রাখতো আজকে তুমি বিল্ডিংয়ে ঘুমাও কিন্তু তোমার মা বাবারে ঘুমলো আইতে পারো না শুনো মা বাবার সন্তানকে গর্বের মধ্যে নিয়া বড় কষ্ট করে আদর যত্ন করে সন্তানকে লালন পালন করে নবীজি ওই মা বাবার জন্য আপনি নবী কেমন রেসালা আমাদেরকে প্রদান করেছেন নবী বলেন সন্তানের দল যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা যদি মুশরিক হয় তোমার মা বাবা যদি বড় খারাপও হয় তোমার মা বাবা তোমার শিরিক না করতে বলবে ততক্ষণ তুমি তোমার মা বাপের সম্মান করবা এরে বাবা মা বাবা মাঝে মাঝে আপনার অন্যায় না হইলে একটু ধমক দিয়া জোরে কথা বলে জোরে কথা বললে মাথাটা নিচা করিয়া শুধু ধমকটা শুনবেন একটা জবাবও দিবেন না দেখবেন আপনি চুপ করে থাকলে একদিন দুই দিন পরে মা নিজে বুকটার মধ্যে টান দিয়ে নেব খুব ভূত আমি মা পরে ধমক দিতে পারি এই জন্য কি রাগ করিয়া থাকা লাগেনি আল্লাহর দোহাই লাগে ও সোনাই সারের মানুষ ও সোনাই সারের ভাই বাবারা মদিনার নবী বলেছেন ওই আম্মা আব্বার সম্মানের কথা তাজিমের কথা আল্লাহ যেন আমাদেরকে আম্মা আব্বার সম্মান তাজিম করার তৌফিক দান করে জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন সবাই জবান খুলে জোরে জোরে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা
علي سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اور دور جاتا کھلتے کھے جائی دھوکا কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই ঘরের দরজায় তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছে মা জননী কিন্তু মরণের পরে তাকিয়ে থাকি অন্তরে বাজে বিনা শুধু মরমি সবাই আছে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই কষ্ট করেছেন আপনি বাবা মাথার ঘাম পায়ে ফেলে কোনদিন বোঝাননি অভাবনটন সন্তান মাথা পেতে নিবে এত কষ্ট করে করেছেন আদর এখন বাবার স্মৃতি বাসে নয়নে ভাসে নয়নে কত কষ্ট করে করেছেন লালন এখন মায়ের স্মৃতি নয়নে বাসে সবাই আছে শুধু মা নেই শুধু বাবা নেই মায়ের বয়সি কত পরশি মায়ের বয়সি কত পরশি আমার চোখের সামনে হাঁটে সবাই আছে এই ধরাতে শুধু মানি শুধু বাবা নেই ওরে দরজাটা খুলতে খে যাই ধোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু মা নেই হে যুবক হে মুরব্বী বাবারা আজকে বুঝি শোনাই সারের মাহফিলে বসেছ তোমার মা নাই শোনাই সারের মাহফিলে বসেছ তোমার বাবা নাই আল্লাহর দোহাই লাগে যদি সময় পাও আম্মার কবরটার সামনে যাইয়া হাতটা বাড়াইয়া শুধু আল্লাহর দরবারে পড়বা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হযরত আনাস ইবনে মালিক ডাক দিয়া কয় জগৎবাসী কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে গো ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এ সন্তান যদি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে অন্যায় কইরা থাকো এই মাহফিল থেকে বাড়িতে যাইবা আল্লাহর কসম মা বাপরে জুদা করে দিয়া স্বামী মেজার ওয়া শুনবা তোমার মতো সুতার আমার দরকার নাই মা বাপরে খানা না দিয়া স্বামী মেজার ওয়া শুনবা তোমার মতো সুতার আমার দরকার নাই যদি এমন অন্যায় কইরা থাকো বাড়ির মধ্যে যাইবা মা বাপ যদি ঘুমায়ও থাকে আম্মা আব্বার পাগুলার মধ্যে আঞ্জা কইরা ধরবা ধরে ডাক দিয়ে কইবা মা ও বাবা আল্লাহর হস্তে মাফ
চাই জীবনে কত অন্যায় আপনাদের সঙ্গে করছি গো আমারে maaf করে দেন আর কোনদিন অন্যায় করতাম না দেখবেন মা বাবার পাগুলার মধ্যে দলে মা বাপ চোখের পানি পালায়া পালায়া কান্দে জিগাইবো ফুত কি কইছে কান্দস কি লাগা কত দ কত অন্যায় করছস আজগা কি লাগা পায় ধরে কান্তাছস দেখবা তোমার মারে শুধু উদ্দুদ দিবা মা সোনাইছারের মসজিদের মাহফিল থেকে শুইনা আসছি আপনারার মনে যত কষ্ট দিছি আজকে আপনারার পায় ধরে মাপ চাইলে আল্লাহ বলে আমরারে মাপ কইরা দিব যত কন্যা বলছে মা বাবা আপনারে মাপ কইরা দিছি অতক্ষণ পর্যন্ত ফাউডি ছাড়বেন না খোদার কসম অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায় ধরতে আমার কাছে শরম লাগে না 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 শরমের কিছু নাই এখান থেকে বাড়ি যেয়া মা বাবার পায়ে শুইবা অনেকে চিন্তা করে হুজুর ও হুজুর আমি মা বাবার লগে কোনো অন্যায় করছি না পা ধরতাম কি লাগা খোদার কসম অন্যায় না কর মা বাবার পাটার মধ্যে ধইরা রাখবা পাকিস্তানের একটা যুবকের একটা ভিডিও দেখলাম মাটা বুড়া কইয়া গার গোস্তগুলা চামড়ার লগে লাগিয়া গেছে একবারে বুড়া মানুষ কোলের মধ্যে কইরা উঠানের মধ্যে বসায় ওলা কাজে যাওয়ার সময় মার পায়ের মধ্যে সুমা দেয় কাজ থেকে আইসা মার পায়ের মধ্যে সুমা দেয় আহারে একটা সন্তান চিন্তা কইরা দেখো তোমার মা বাবা কবরে ওই মা বাবা যে কবরে গেছে তুমি কার পায়ে ধরে সুমা দিবা কার পায়ের মধ্যে ধরবা আল্লাহর দোহাই লাগে রে সন্তান যদি মা বাপ বাড়িতে থাকে এখান থেকে বাড়ির যে মা বাপের পাউডি ধরে লাইবা অনেকে চিন্তা করে চোখটি লাল করে করে কান্না করে হুজুর যাদের মা আছে তারা মার পায়ে ধরব যাদের বাবা আছে তারা বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু আমার বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু যদি জিজ্ঞাসা করি সোনাই সারার মানুষ কোনদিন মা বাপের পায়ে ধরে মাপ চাই শুনি কোনদিন মা বাপের পায়ে ধরে মাপ চাই শুনি কইব হুজুর মা বাপের পায়ে ধরতে আমার লজ্জা লাগে না রে যুবক না লজ্জার কোনো বিষয় না যখন যে সময় যেভাবে পারো মার পাটার মধ্যে আঞ্জা কইরা ধরিয়া ফেলবা বাপের পাটার মধ্যে আঞ্জা কইরা ধরিয়া ফেলবা নবীর হাদিস কয় শুধু মা বাপের পায়ে ধরা নয় আম্মা আব্বার পায়ের মধ্যে মুখ লাগায় সুমা দিলেও আল্লাহ খুশি হইয়া যায় হুজুর কেন মা বাপের পায়ে সুমা দিব কেন আমার নবীর সাহাবী নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে আমার একটা আবদার আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আমি সাহাবীকে আপনার সঙ্গে মক্কায় নিয়ে যাবেন কিরে সাহাবী তুমি না কয়েকবার মক্কায় গিয়েছো এখন কেন মক্কায় যাবে সাহাবী ডাক দিয়া বলে নবীজি আমার বড় শখ আমি মক্কা শরীফের যেই দরজা ওই দরজার চৌকাঠের মধ্যে একটা সুমা দিতাম নবী আমার বলে ঠিক আছে যারে সাহাবী যা এ বন্ধু ওই সাহাবি যখন বাড়িতে চলে যায় তিন দিন সাহাবি মদিনাতে আসে না নবী খবর পাঠাইছে অবশ্যই সাহাবিটা মদিনায় আসতেছে না তিন দিন পরে নবীজি মদিনা থেকে মক্কার পথে রওনা করেছে এমন টাইম ওই সাহাবি বাড়ি থেকে বের হওয়ার পরে অন্য সাহাবি এসে ডাক দিয়ে বলে এরে তুমি না নবীকে বলেছিল নবী যেন তোমারে মদিনায় নিয়ে মক্কায় নিয়ে যায় তোমার নবী তো মক্কায় চলে যায় তোমারে যে নেয় না তোমার কি মায়া লাগে না বলে কোন পথে রওনা বলে এই পথে যাও পশ্চিম দিকে নবী সরাসরি রওনা করেছেন এবার সাহাবি দৌড়ে নবীজির সম্মুখে যা দাঁড়ায় কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবীজি আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল আপনি নবী বলেছেন মক্কায় যাওয়ার সময় আমি সাহাবীকে আপনার সঙ্গে মক্কায় নিয়ে যাবেন কি গো নবী আপনি দি আমার আপনার লগে মক্কায় নেন না নবী আমার কয় সাহাবি তিন দিন অপেক্ষা করেছি তুমি মদিনায় আসো না এই জন্য তোমাকে ফেলে আমি মক্কায় চলে যাচ্ছি নবীজি কেন আমার জন্য একটু একটা সাহাবাই কারাম যদি খবর দিত আমি তো মদিনায় চলে আসতাম আপনার সঙ্গে মক্কায় যাওয়ার জন্য নবী বলে খবর পাঠাইছি খবর পাইলাম তুমি নাকি তোমার ঘরের মধ্যে মুরব্বি আম্মা যান ওই বুড়া মার খেদমত করতেছ আমি নবী এই জন্য তোমাকে ফেলে চলে যাচ্ছি নবীজি আমার মা তো ঘরে থাকতো আমার আম্মার খেদমত করতেন আমার আত্মীয় স্বজন হালরা কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সঙ্গে মক্কায় গিয়ে মক্কার চৌকাটে তো আমার চুমা দেওয়া হইতো না নবী
বলে সাহাবী তোমার মা কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার ঘরের মধ্যে নবী বলে সাহাবী তুমি চুমা দিবা কোথায় বলে মক্কার চৌখাটে যা বাড়ির মধ্যে যাইয়া তোমার মার কদম তার মধ্যে চুমা দাও মার কদমে চুমা দিলে তুমি মার কদমে চুমা দিলে মক্কার চৌখাটে চুমা দেওয়া লাগবে না স্বয়ং আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হইয়া যাবে মা বাবার পায়ে চুমা দেওয়া মানি জান্নাতের চৌখাটে চুমা দেওয়া আল্লাহর দোহাই মা বাপ যদি থাকে মা চেহারা কালা বাপের চেহারা কালা বুড়া হইয়া গেছে মা বাপরে দেখতে ভালো লাগে না আরে বুড়া মা বাপের যৌবন শেষ করছে তুমি ফুতের লাগিয়া আরে জান্নাতের সাবি আমার মা মধ্যে চুম্বন করবা সালাম করবা সপ্তাহে সপ্তাহে দৈনিক পারলে মাপ চাইবা আল্লাহ যেন আমাদেরকে সেই ক্ষমতা প্রদান করে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন এই জন্য আম্মা আব্বার মনের মধ্যে কষ্ট না দিয়া আম্মা আব্বারে জুদা না কইরা দিয়া আপনি সমাজের মধ্যে হজ করবেন আপনার হজ কবুল হবে না এই জন্য আশেক আমার নবী ডাক দিয়া বলতেছেন উম্মা শুনে নাও রেদার রব্বি ফিরি দাল ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয় এই জন্য মা বাবার মনে কষ্ট নয় আম্মা পারে আঘাত নয় এখন থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও আর মদিনার কামনিওয়ালা নবীর মহাব্বত অন্তরে নাও নবী আমার ডাক দিয়া বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই ও আমি সেবি নাই সেবিতে পারি নাই পিতা মাতার খেদে মত করিও আমার উম্মত করিও আমার উম্মত জবান খুলে বলেন দুনিয়াতে বাঁচতে হইলে কবরে মুক্তি চাইলে আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম আম্মা আব্বার প্রতি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে দায়িত্বের কথা বোঝাইলাম এবং আমরা তো মনে করি মা বাপ বেঁচে থাকা অবস্থা আম্মা আব্বার খেদমত করলে শুধু খেদমত আম্মা আব্বা মরার পরে আমরা দায়িত্ব মনে হয় শেষ হ্যাঁ আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তানের কোনো দায়িত্ব আছে না নাই হাদিস শরীফ বলতেছে আম্মা আব্বা বেঁচে থাকলে যত দায়িত্ব মরার পরে তার সাথে বেশি দায়িত্ব আপনি তো মারা যাওয়ার পরে দুই ঈদে দুইবার মা বাপের কবর জিয়ারত করেন আর কবর সামনে দিয়ে কান্দেন ঈদের দিন কান্নাকাটি করে শেষ মা বাপ কিন্তু নবী বলেছেন কোন সন্তান আম্মা আব্বা অসুস্থ হওয়ার পরে আপনি ফুটে আম্মা আব্বা লেগে আফেল লয়ে দেন মালটা লয়ে দেন কি লেগে সুস্থ থাকা অবস্থায় মা বাপের ফলটি খাওয়াইলে মা বাপ কি অসুস্থ হইতো আক কুইল্লার ফুট লয়ে দিতেছে ফল কি লেগে জানেননি জাগার বাপ দাদন বেশি করে সমান বাগলো কথা কয় না আম্মা আব্বা সুস্থ থাকা অবস্থায় খাওয়াইতে হইব যদি সন্তান আম্মা আব্বার খেদমত না করে তাহলে জাগা জমি দরকার নাই সমাজবাসীর কাছে বিচার দিয়ে দেবা নবীজি বলেছেন মা বাবা ইন্তেকাল করার পর একটা সন্তানের পাঁচটা দায়িত্ব জোরে বলেন কয়টা দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ কি সাহাবী প্রশ্ন করে হাল বাকি আমি বিরিয়া আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাহাদা মাউতিহিমা ইয়া রাসূলুল্লাহ আম্মা আব্বা ইন্তেকাল করার পর আমাদের দায়িত্ব কি নবীজি বলেছেন কয়লা না আম অবশ্যই দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ দায়িত্ব কি নবী বলেছেন আসসালাতু আলাইহিমা এক নাম্বার তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ আপনার এলাকায় এক গ্রুপ আছে না জানা দাদা ফরনের পরে লাস্টে দৌড় মারে দোয়া করতে দেয় না আছে না যদি এমপি হয় মন্ত্রী হয় তার কথা মানবেন আপনি না দোয়া করেন নাই বলে সৌদি আরব আমি দেখেছি 63 বার 66 বার হজ করছি কোন জায়গায় দোয়া করতে দেই না এটা সৌদি আরব না এটা বাংলাদেশ কথা বলেন না কেন সৌদি আরবে সিনেমা হল আছে তারা কইেন যে বলে জিজ্ঞাসা সিনেমা হল লাগা সৌদি আরবে নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিছে দে তোর বউরে রিক্সা চালাইতো দে আবার কথা বলেন না কেন আম্মা আব্বার জন্য দোয়া করা এক নাম্বার দায়িত্ব কি করা দুই নাম্বার ওয়াল ইস্তেগফারু লাহুমা
আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা এখন দেখবেন এক পর্যায়ে হুজুর বাইরে হয়ে গেছে 10 15 জন হুজুর দিয়ে কোরআন খতম করাইলে এলাকাত ফতোয়া দেয় হুজুরে ফললে হুজুরে সওয়াব পাইবো তোমার মা বাবা পাইবো কি লাগা এ ব্যাক কলে বোঝে না উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম দোয়া করলে দোয়া কবুল হয় ফুতে তো আজীবন সিগারেট বিড়ি টাইনটা তার জীবন শেষ করছে হুজুর দিয়ে দোয়া করায় যখন দোয়াটা কবুল হয়ে লাগা কথা কর না কেন ওয়া ইন ফাযু আহাদিহিমা আম্মা বা ইন্তেকাল করার পর তাদের ওয়াদা রক্ষা করা মা বাপ মারা যাওয়ার পর 60 দিন যাওয়ার আগে জায়গা জমি বাপ করা শুরু করে দেয় আছে না নাই নবীদি বলছে মা বাপ মারা যাওয়ার পরে মা বাবার ঋণ থাকলে জায়গা জমি বেচে আগে ঋণ দিবা আম্মা আব্বা মনে মনে নিয়ত করছে হজ করব হজ করতে পারে নাই এ জায়গার অংশ বেচে আম্মা আব্বার হজ কেউরে দিয়ে বদলি হজ করাইবা এরপরে হক পাইবা আর নচেত জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে হাসর উঠবা আর হাদিস শরীফ বলে আর জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠব তামনে ফুত হইছেন বাপ মার জায়গা জমি থাকেন আব্বা আম্মার কোনো কিছু পূরণ করছেন না আল্লাহকে কবরে আবাস দিয়ে বাইরে ছাত্রনার দিবেন গেলাম এমনি কইছে না শাস্তি দিব কইছে আর কি তো বাসের বাড়ি থেকে আর কঠিন শাস্তি আছে না কবরে কথা কই না কেন এরপরে নবী কো ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা বা ইন্তেকাল করার পরে মার বংশধর খালা মামা আত্মীয় স্বজন যারা আছে এরা লগে সম্পর্ক ঠিক রাখবা অনেকে মা মরার পরে মামুর বাড়ি ভুলে যায় বাপ মরার পরে সাসা ফুবারে ফুপুরে বুইলা যায় ঠিক না নবী বলছে এদের লগে সম্পর্ক ঠিক রাখবা এরা যখন সম্পর্ক ঠিক রাখা মামার সালাম দিবা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন নি মামা কবে দেখছিস নি আমরা রাবের ফোলাটা কত বালা এই যে বালাটা কইছে আম্মা আব্বার কবরে আল্লাহ নাসাব দিয়ে দিব ওয়া ইকরামু সাদিকিহিমা আমরা এলাকার ফোলা হয়নি ধরা খাওয়ানোর বিষয় এটা হুজুর কেন নবী কইছে মার বয়সী বাফের বয়সী কোনো মুরব্বী যদি থাকে এরা সম্মান করো আর অঙ্কালার ফোলা ফাইন বাফের বয়সী মুরব্বী দেখলে সিগারেটটা ধরাইয়া কইরা মুরব্বীর সামনে দোয়াড়ি দেয় আসেনি নবী কয় মা বাপ ইন্তেকাল করার পরে মা বাপের বয়সী মুরব্বী থাকলে এরা সম্মান করবা মুরব্বী যদি ডাক দে বাফের বয়সী এরে এটা করস কি তুই বলেছে বৈঠা নামনে সামনে আমার তো বেশি বোঝায় কয়নি আল্লাহ সব যুবকদেরকে হেফাজত করুক হেদায়েতের তৈয়বা নসিব করুক আরো জোরে কোন আমিন মার বয়সী বাপের বয়সী মুরব্বীরে সপ্তাহে একবার মাসে একবার বছরে একবার ফাললে এলাকার মার বয়সী বাপের বয়সী মুরব্বী গরিব মানুষ আছে এরা দাবাত দিয়ে দিয়ে খাওয়াইয়েন আল্লাহ আপনার মা বাপের কলজা ঠান্ডা করবো আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন।